খবর চব্বিশ নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। মুর্শিদাবাদের হরিহরপাড়ে কফি চাষিদের মাথায় চিন্তার ভাঁজ। তিন দিন ধরে নিম্নচাপ টানা বৃষ্টি হওয়ার ফলে পচে যাচ্ছে কফি, বৃষ্টি ছাড়ার আশায় জেলার কফি চাষিরা। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা দোস্তুরপাড়া শ্রীহরিপুর রমনা আতুলপুর রায়পুর গ্রামের কফি চাষিদের মাথায় হাত। তিন দিন ধরে নিম্নচাপ টানা বৃষ্টি হয়, পচে যাচ্ছে কফি। কফি চাষিরা রীতিমতো চিন্তায় দিন কাটাচ্ছেন, কখন নিম্নচাপ বৃষ্টি ছাড়বে সেই আশায় বসে রয়েছে জেলার কফি চাষিরা। কৃষকদের দাবি, সরকারের সাহায্য পেলে উপকৃত হবেন। বৃষ্টিতে আমাদের যে তিন দিন ধরে যে নিম্নচাপ আছে, এতে আমাদের বহুত ক্ষতি হয়েছে, আমাদের চাষিদের খুব ক্ষতি হয়েছে। যেমন কফি, বাঁধাকপি, ফুলকপি, মূলো, মানে কপির পাতা পচে গেছে, বাঁধাকপির পাতা পচে গেছে, মূলো পচে গেছে। আর ধনে যারা বুনেছে তাদের তো মানে এই বৃষ্টিতে তো বেরোবেই না, যে আবার তিন দিন ধরে মোটা বৃষ্টি হয়ে ছেড়ে গেলে সেটা মানে ভালো হতো। এই যে তিন দিন ধরে যে নিম্নচাপ ধরেছে, এতে ব্যাপক ক্ষতি চাষির এক বিঘে। যে আমাদের তো মানে চা সবজির দেখি আমাদের মানে আবাদটা বেশি, সবজিটাই আমরা করি। তো এইভাবে যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের কী করে হবে? হরিহরপাড়া থানা দোস্তুরপাড়ার এক চাষি জানান, এখানে সবজি চাষের ওপর নির্ভরশীল চাষিরা। কপি চাষ করার পর এখন কপি ওঠার সময়, এই সময় টানা বৃষ্টির ফলে কপি নষ্ট হয়ে যাচ্ছে। ধার দেনা করে কপি চাষ করা হয়েছে, এখন ধার শোধ করা তো দূরের কথা, সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠবে। সরকারি সাহায্যে রাজি এই চাষি। এতে ক্ষতি তার আগে বলি, আমরা এটা হচ্ছে হরিহরপাড়া থানা, মানে আমাদের গ্রামটা হচ্ছে দোস্তুরপাড়া, হরিহরপাড়া অঞ্চল। তা এখানে আমাদের সবজি চাষটা মানে আমরা সবজি চাষের নির্ভরশীল আমরা এখানকার চাষিরা। কপি, বেগুন, পটল, মানে সব রকম সবজি, তার মধ্যে কপিটা হচ্ছে আমাদের সব মানে মেনলি। এই কপিটা আমরা লাগিয়েছিলাম, তারপরে যে আমাদের এখন উঠার মুখে যে মানে বৃষ্টিটা ছিল না, হঠাৎ একদিন দিন চারেক দিন পাঁচ সাত আগে একদিন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে রোগ ধরে গেল, কপি পচে নষ্ট হয়েছে। তারপরে আবার এই তিন দিন থেকে যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, এই বৃষ্টিতে আমাদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। কপি এখন উঠার মুখে, সেই কপি পচে বসে গেল। আর এই বৃষ্টির কারণে আমাদের যে কপিটা মানে ধসা পচা লেগে, আমরা এত মানে ওষুধ দেওয়ার সময় পেয়েছি না, বৃষ্টির জন্য তো ওষুধ দেওয়া যাচ্ছে না এখন, তো এই ওষুধেও কোনো কাজ হচ্ছে না। আর বৃষ্টিতে কপি পচে যাওয়াতে আমাদের বিরাট লোকসান। আমরা ব্যাংকে থেকে লোন নিয়েছি, সারের দোকানে অনেক টাকা বাকি আছে, এইসব ফসল কেটে আমরা দিব। তো আমাদের যা এখন অবস্থা, তাতে তো সারের দোকান তো দূরের কথা, আমাদের তো সংসার চালানো তো মুশকিল লেগে যাবে। এতে যদি আমাদের তো কোনো উপায় দেখছে না, তাতে যদি আমাদেরকে সরকার কোনো একটু সাহায্য করতেন তাহলে আমাদের খুব একটু ভালো হতো। মানে আমাদের কি যে চিন্তায় পড়েছি আমরা, এদিকে এনআরসির চিন্তা, এদিকে কফির চিন্তা, তাহলে এই চিন্তা এই দূর করার মতন আমাদের মানে আমাদের সাধারণ লোকের মানে ক্ষমতা নাই। যদি সরকার পারে তাহলে সরকার মানে একটু যদি ভাবে আমাদের উপর, তাহলে সরকারই পারবে, তাছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই। আমাদের এখানে যে আজ চার পাঁচ দিন থেকে একবার লাগাতার নিম্নচাপ দেখা বলছে, আবার কোন সময় ভারী বর্ষণ, কোন সময় নিম্নচাপ, এই যে আপনারা সবই দেখতে পাচ্ছেন, একজন যে কথাটা বলে গেল একদিন সবই দেখতে পাচ্ছেন, যে আমাদের যে এখন যে নাজেহাল হয়েছে বৃষ্টিতে, না পারছি আপনার বীজ দিতে, না পারছি কোনো কিছু করতে পারছে না, কিন্তু কপিটা যে হঠাৎ করে নষ্ট হয়ে গেছে সবই দেখতে পাচ্ছেন। আমরা সব পচে গেল, কিন্তু আমরা গালে হাত দিয়ে এখন বসে আছি। আমরা এক কথায়, আমরা এখানে কপিটা হচ্ছে আমাদের একমাত্র নির্ভরযোগ্য। আমরা দুবারও করি, তিনবারও করি, বারো মাসে ধরে আমাদের এখানে কপিটাই হয়, কিন্তু যে এমন অবস্থা, এমন অবস্থা যেভাবে পচে গেল আমাদের এখানকার, আমরা তো আর বারো মাস আমাদের টাকা পয়সা থাকে না, আমাদেরকে সরকারের ঘরে ঋণ করতে হয়, ব্যাংকে লোন করতে হয়, এবং আমাদেরকে সারের দোকানে প্রচুর দশ হাজার বিশ হাজার টাকা করে বাকি দেয়, কিন্তু এখন এই যে আমরা টাকাটা শোধ করব কিভাবে, আমাদের এখন অনুপায়, আমরা এখন কিচ্ছু পাচ্ছি না, না পারছি আপনার কফি কাটতে, না পারছি বাড়ির খাবার জোগাড়তে, আমাদের এখন হাত পা গুটিয়ে বসে থাকছে, আমাদের এখন কিচ্ছু করার না। তার বৃষ্টি করলা পচে গেল, লঙ্কা পচে যাচ্ছে, আমরা এখন কী চাইবো? এখন যদি আমাদের জন্য কিছু সবাই ভাবে তাহলে একটা ভাবুক, নাহলে তো আমরা এখন অনুপায়, আমরা কোথায় যাবো? বাংলার এক নম্বর কোয়ালিটির মিনিকেট স্বর্ণ ও রত্না চালের প্রস্তুতকারক সংস্থা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড। আর মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড মানেই হল নাজরাইস, পরিবারের সুস্বাস্থ্য ও রসনা তৃপ্তিতে অদ্বিতীয় চালের রাজা নাজরাইস। মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন 6296903001 অথবা 6296903002 এই নম্বরে।
বাংলার খেতে বাঙালির পাতে, বাংলার প্রকৃতি রান্নাঘর থেকে খাবার টেবিলে হাজির নাজরাই। ঠিকানা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড, আইরার মোড়, পুন্ডি, নবগ্রাম, মুর্শিদাবাদ। ইমেল আইডি ricemill@hawkindia.com। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি, আড্ডা ও হাঙ্গামা। অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাজ। বহরমপুর শহরের অন্যতম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান লিবাজ, এখানে মহিলাদের শাড়ি সহ সমস্ত পোশাকের সাথেই পেয়ে যাবেন পুরুষ ও ছোটদের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল পোশাক। পুজোর কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার, এছাড়াও লাকি ড্র কুপন। তাই আপনার পছন্দের কেনাকাটার জন্য আজই আসুন লিবাজে, এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লিবাজ, কাদাই, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7477799991 অথবা 7477799992। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে মনমোহিনীতে চলছে বিশেষ অফার। মনমোহিনীতে কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার ও 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। এছাড়াও নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। অফার চলবে 20 আগস্ট থেকে 8ই অক্টোবর পর্যন্ত। তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, খাগড়া, বহরমপুর। আমাদের অপর শাখা বোলপুর ও মালদা।